এটা ভাই স্টক লোডার ভিশন ফ্রিজ জি স্টক লোডার ফ্রিজ এগুলো স্টক লোডার ফ্রিজ জি এটা সাইড বাই সাইড ভাই এটা হচ্ছে ডিপ ভাই হ্যাঁ আচ্ছা ডিপ তো অনেক বড় দেখা যায় জি ভাই জি এটা ভাই দর্শক দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিতরের অংশটা আপনারা দেখেন জি দর্শক আপনি এখন কি ফ্রিজ ফ্রিজ দেখাবেন এখন ভাই ইকো প্লাস দেখাবো ইকো প্লাস জি ভাই ইকো প্লাস এটা হচ্ছে 280 লিটার 280 লিটার জি এটা হচ্ছে আপনার নরমাল নরমাল জি এটা হচ্ছে নরমাল আর দর্শক আপনাদেরকে আমি ভিতরের অংশটা দেখাচ্ছি এটা কি ইকো প্লাস জি ইকো প্লাসের ভিতরের অংশটা দেখাচ্ছি দেখেন আপনারা এটা হলো চেম্বার না চেম্বার না এটা নরমাল নরমাল জি এটা হলো নরমাল নিচে ডিপ নিচে হলো ডিপ এটা নিচে ডিপ একটু দেখেন দর্শক দেখেন নিচে ডিপ এটা নিচে ডিপ এই যে নিচে ডিপ নিচে ডিপ জি এটা সাইজ দরকার নাই আচ্ছা এটা সাইজ কত সাইজ আছে এটা হচ্ছে 280 লিটার দর্শক আপনারা দেখেন 280 লিটারের ফ্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি কোন সমস্যা যে কোনো সমস্যা হলে আমরা ফ্রিতে করে দিই সিঙ্গার দেখাবেন এখন জি জি এখন সিঙ্গার দেখাবো ভাই এটা হচ্ছে সিঙ্গার এটা সিঙ্গার উপরে ডিপ এটা হচ্ছে উপরে ডিপ হ্যাঁ এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল এটা ডিপ এটা হচ্ছে উপরে ডিপ ভাই সিঙ্গারের হ্যাঁ আর এটা হচ্ছে এটা লো আপনার 12.5 সিফটি সিঙ্গারের এটা তারপর আছে ভীষণ ভাই ভীষণ জি ভীষণ 16.5 সিফটি উপরে নরমাল নিচে ডিপ উপরে নরমাল নিচে ডিপ ভীষণের 16.5 সিফটি এই যে নিচে ডিপ এটা নিচে ডিপ জি ব্রাশ সিস্টেম এটা ঠিক আছে মাছের মাছের ইয়া থাকবে মাংস আলাদা থাকবে মাছ 16.5 সিফটি ভীষণের এটা নতুন মডেল ভাই ভীষণের 280 লিটার এটা হচ্ছে চেরি ফুলের চেরি ফুলের গ্লাস ডোর চেরি ফুলের জি হ্যাঁ এটা হলো 280 লিটার এটা উপরে নরমাল নিচে ডিপ এগুলো তো স্টক লোড তো ভাই এগুলো একটু অনেক সময় স্কেচ থাকে একটু ট্যাপ থাকে এই আর কি হালকা ছোটখাটো সিঙ্গারের ভাই সিঙ্গারের হ্যাঁ ডাবল ডোরের প্রাইসটা হচ্ছে ভাই 266 লিটার তো এটা প্রাইস আমরা রাখতেছি আমার 55,000 টাকা এটা তো আপনি প্রথম দেখাইছিলেন তাই এটা প্রথম দেখাইছিলাম ভীষণের ভীষণের জি এরকম ইকো প্লাস আছে ওগুলা একই দাম 55,000 টাকা তারপরে ভাই যে দেখাইছিলাম ইকো প্লাস ব্ল্যাকটা এই যে 280 লিটার এটা 280 লিটার জি এটা 280 লিটার ইকো প্লাসটা এটা উপরে নরমাল নিচে ডিপ এটা এটা কত প্রাইস এটা ভাই আমরা রাখতে আছি 18,500 18,500 জি তারপরে ভাই দেখাইছিলাম সিঙ্গারটা 12.5 সিফটি সিঙ্গার 12.5 সিফটি এর উপরে ডিপ নিচে নরমাল
দর্শক আমি আপনাদেরকে পুরো ফ্রিজটা এখন দেখাচ্ছি ভিতরের অংশ আগে দেখানো হয়েছিল এখন আপনাদেরকে আমি পুরো ফ্রিজটা দেখাচ্ছি এটা কত প্রাইস এটা হলো আপনার 14500 ভাই 14500 জি সিঙ্গার একবার নতুনের মতো দেখতে ভাই আচ্ছা এই এই যে প্রাইসটা এটা নতুন কত প্রাইস আছে লো নতুন এটা দাম আছে ভাই 34500 34500 এত কম প্রাইস এখন কি কারণ এটা এটা হচ্ছে ভাই এই যে একটু স্কেচ দাগ তো ট্যাটুর কারণে এটা মনে করেন যে দাম প্রাইসটা কমাই দিছি আমরা হ্যাঁ স্টক লট আসছে তো এই কারণে একটু দামটা কম এই আর কি তারপরে এটা হলো বিষণের এটা তো দেখেছিলাম হ্যাঁ এই বিষণের প্রাইসটা কত বিষণের প্রাইসটা হলো ভাই 18500 18500 জি 280 লিটার এটা এটা 280 লিটার উপরে নরমাল নিচে ডিপ এটা সর্বশেষ কোনটা দেখেছিলেন সর্বশেষ দেখেছিলাম ভাই যে বিষণ চেরি ফুলের বিষণ জি এটা কত প্রাইস এটা হলো আমার 19500 19500 জি এটা 19500 চেরি ফুলের এটা এটা ডিপটা তো দেখেছিলেন সর্বশেষ আপনি জি 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 ডিপটা কত সাইজ কত ডিপ হলো 280 280 প্রাইস কত এটা রাখতে পারো আমার 15500 টাকা 15500 টাকা জি আচ্ছা এই যে এগুলো আপনি দেখালেন এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে দিবেন আপনি এগুলো হচ্ছে ভাই আমাদের যে 3 মাসের ফ্রি তো আমরা মানে যে কোনো সমস্যা হলে 3 মাসের ফ্রি সার্ভিস করে দেবো এগুলো ভাই সাধারণত আমরা ওই এক সপ্তাহ ঠিক মতো সার্ভিস দিলে আর ভাই ডিস্টার্ব করে না এরা চলতেই থাকে বছর বছর চলবো দুই চার বছরে কিছু হবে না আচ্ছা এই ভিডিও ঢাকা থেকে দেখবো ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে দেখবো জি দেখে যদি আপনার কাছে কল করে অর্ডার দিতে চায় যায় এটা আমি নেবো ওই ক্ষেত্রে কি সুযোগ সুবিধা আপনার এখানে আছে আমাদের এখানে তো ভাই ওনা আসতে হবে আইসা একটু দেখা প্রোডাক্টটা নিলে সবচেয়ে বেটার হয় সবচেয়ে ভালো হবে নিজের জিনিসটা নিজে দেখে নিলে তারপর হ্যাঁ ভালো অর্ডার করলে সবচেয়ে ভালো হয় জি জি আইসা একটু দেখা আর অর্ডার করলে সবচেয়ে বেটার হয় আচ্ছা আপনি শপের অ্যাড্রেসটা বলেন আমাদের ভাই এটা এটা হচ্ছে আপনার এই 518 হাজি খোরশেদ আলী সরদার রোড পূর্ব জুরাইন ঢাকা 1204 আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে ভাই 0160101 3445 যারা নিতে চান এই নম্বরে যোগাযোগ করতে পারেন আচ্ছা আমি আরেকটা কথা বলি আপনাকে আপনার এখানে তো নিত্য নতুন অনেক মাল পড়ে তাই না জি জি বিভিন্ন জায়গায় বলে যে মালটা আপনি ভিডিওতে দেখেছেন জি দেখানোর পর অনেক সময় তাই সেল হয়ে যায় তাই না জি তখন কাস্টমার আপনার কাছে ফোন করে জানতে পারবো মালটা আছে না সেল হয়ে গেছে না জি জি জানতে পারবো বিস্তারিত জি কাস্টমার ফোন দিলে জানতে পারবে যে এটা আছে কিনা না বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা ভাই প্রিয় দর্শক আপনারা তো দেখলেন আরো আমাদের কাছে বিভিন্ন কালেকশন আছে আমাদের গোডাউনে অনেক মাল আছে যারা নিতে চাচ্ছেন আমার এই নম্বরে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু